আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জেটিভি বাংলার নিয়মিত আয়োজন তোশিবা অ্যালভেটর পত্রিকা কথনে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। চলুন জেনে নেই আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। দৈনিক জনকণ্ঠ প্রকাশ করেছে, শহরের সুবিধা গ্রামে, আমার গ্রাম আমার শহর প্রকল্প। ইউরোপ আমেরিকার আদলে দেশের সব গ্রাম গড়ে তুলতে ব্যাপক কর্মযজ্ঞ। 20টি মন্ত্রণালয়ের 26 সংস্থা একযোগে কাজ করছে। প্রকল্প নেওয়া হয়েছে 245টি। পণ্যের বাজারে অস্থিরতা, ব্যবসায়ীদের কারসাজিতে, প্রতিযোগিতা কমিশনে 27 মামলার শুনানি। ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ, নিহত 125। ফুটবলের জন্য এটি একটি অন্ধকারময় দিন বলছে ফিফা। যুগান্তর, জীবন কাঁপানো দুর্ভোগের শেষ কোথায়? বিআরটি প্রকল্পে স্থবির গুলশান থেকে গাজীপুর, অকেজো ড্রেনেজ, বৃষ্টিতে জলজট ও যানজটে নাকাল রাজধানীবাসী। গুলিস্তান থেকে কুড়িল পৌঁছাতে 5 ঘন্টা। রপ্তানি আয়, রেমিটান্স প্রবাহ কমেছে, বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই খাত। ইউরোপ আমেরিকায় মন্দায় কমেছে রপ্তানি, জুলাইয়ে আমদানি বেড়েছে, অগস্টে কমেছে। রিজার্ভে আরও চাপ বাড়ার আশঙ্কা। $615 কোটি ঋণ চায় বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন, বেদখল রেলের জমি, 5,500 একর জমি হাতছাড়া। পশ্চিম রেলে নেই 2,500 একর। দখলের 7 বছরের কারাদণ্ডের বিধান থাকলেও প্রয়োগের নজির নেই। 10 বছরে 1,185 একর জমি উদ্ধার হলেও ফের তা বেদখলে। উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেই প্রয়োজনীয় সরঞ্জামাদি ও লোকবল। পর্যায়ক্রমে সব জমি উদ্ধার করা হবে বললেন রেল সচিব। ব্যক্তি ও সংস্থার কব্জায় ব্যাংক, বিশ্ব ব্যাংকের প্রতিবেদন। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়িক গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত, উৎপাদনশীলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে খেলাপি ঋণ। খেলাপি 1 বছরে বেড়েছে 26,063 কোটি টাকা, জুন পর্যন্ত দাঁড়িয়েছে 1,25,000 কোটির বেশি। বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কালের কণ্ঠ, ফুটবল মাঠ হঠাৎ মৃত্যুপুরি, উন্মত্ত সমর্থক। ইন্দোনেশিয়ায় পদদলিত হয়ে শিশুসহ নিহত 125। পেরসে বায়া আরেমা ক্লাব, 30 বছরের বৈরিতা। উচ্চ তাপমাত্রায় ঢাকায় 62,000 কোটি টাকার ক্ষতি, বৈশ্বিক প্রতিবেদন। ক্ষতি হচ্ছে ঢাকার মোট জিডিপির 8%। 2050 সালে ক্ষতি 10% হতে পারে। তৈরি পোশাক, পরিবহন ও পাইকারি খুচরা ব্যবসায়ী ক্ষতি। তাপমাত্রা গ্রামাঞ্চলের চেয়ে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস বেশি। চিনির দাম বাড়াতে চান ব্যবসায়ীরা, বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি। গত 22 সেপ্টেম্বর চিনির দাম বেঁধে বিজ্ঞপ্তি দেয় সরকার, 25 সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। দৈনিক ইত্তেফাক, 13 মাস পর রপ্তানিতে নেতিবাচক প্রবণতা, সেপ্টেম্বরে কমেছে 6.25%। মন্ত্রণালয়ে আটকে আছে 500 শিক্ষকের ভাগ্য, কর্তৃপক্ষের ভুল। এমপি ও বঞ্চিত ডিগ্রির তৃতীয় শিক্ষকরা ক্ষুব্ধ, এ মাসেই আদেশ জারি না হলে কঠোর কর্মসূচির হুমকি। ঝরে গেল 125 প্রাণ, রণক্ষেত্র খেলার মাঠ। ইয়াবার হটস্পট জেনেভা ক্যাম্প, প্রকাশ্যে বিক্রির চেয়ে বেড়েছে হোম ডেলিভারি। সমকাল, নিরপেক্ষ আচরণের বার্তা যাবে মাঠ প্রশাসনে। বেনামি সন্দেহে 3 ব্যাংকের 3,270 কোটি টাকার ঋণ, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। নাবিল গ্রেইন ক্রপস এবং নাবিল নব ফুড নামে নতুন গ্রাহককে বড় অঙ্কের এই ঋণ দেওয়া হয়েছে। রফতানি আয়ে হোঁচট, রেমিটান্সের ধাক্কা। 13 মাস পর রফতানিতে নেতিবাচক প্রবৃদ্ধি, সেপ্টেম্বরে রেমিটেন্স কমেছে 11%। একই অজ্ঞান পার্টির খপ্পরে 3 শতাধিক প্রবাসী, শাহজালাল বিমানবন্দর। পাসপোর্ট ও লাগেজ নিয়ে প্রবাসীর ছদ্মবেশ, একসঙ্গে যাত্রা, অজ্ঞান করে সর্বস্ব লুট। দোনেৎস্কে বড় পরাজয় রাশিয়ার, ইউক্রেন সংকট। 4 অঞ্চলকে আইনগত স্বীকৃতি রুশ আদালতের। পারমাণবিক অস্ত্র ব্যবহারে পরামর্শ নেতার, 60,000 রুশ সেনা হত্যার দাবি কিয়েভের। তিক্ত বৃত্ত ভাঙার প্রত্যয়, বাংলাদেশ পাকিস্তান,
ফরম্যাটটা যখন টি-20 বাংলাদেশের জন্য তো খানিকটা সংকট থাকেই, তবু মেয়েদের দলটা ব্যতিক্রম, যার ছাপ যাত্রা ম্যাচে থাইল্যান্ডকে গুড়িয়ে রেখেছিল তারা। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। প্রতিদিনের প্রধান খবরগুলো জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। Save your life. Think safety? Buy eco-friendly, energy-saving, stylish and comfortable Toshiba elevator. Toshiba, leading innovation. Shibatech. Be elevated with us.